সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহিদুল আলম, সহকারী শিক্ষক, নামপুর মাজহারুল আসিয়া ফাজিল দ্বিতীয় মাদ্রাসা। আজকে অনলাইন ক্লাস ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সম্পন্ন করেছি। আজ যে টপিকসটা নিয়ে এসেছি, অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঠ নম্বর 46 এবং পৃষ্ঠা নম্বর 67। এই পাঠে রয়েছে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা। এই টপিকসে আমরা বিস্তারিত আলোচনা করার আগে কিছু বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, একটি মেসেজ দিতে চাই আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এই পাঠে আমরা যে ইন্টারনেট দুনিয়ায় বিচরণ করছি, আসলে আমাদের কিছু লুকায়িত কিছু বিষয় যেগুলো আমরা এখনো জানি না। অনেক শিক্ষার্থী বলেন, শিক্ষক বলেন, এখনো আমরা সেই বিষয়ে অবগত নই। আসলে আমরা কি জানি এই ইন্টারনেটের জনককে, যিনি এই ইন্টারনেটটি সৃষ্টি করেছেন? আমরা তাহলে একটু এই ইন্টারনেটের জনক সম্পর্কে জেনে নিই। ইন্টারনেটের জনক হচ্ছে বিন্টন, জি কাফ। এগুলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমাদের এগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, নৈবেদ্যটি তোমরা একটু খাতা কলম নিয়ে লিখে রাখো। আমরা যে ইন্টারনেটে প্রবেশ করে বিভিন্ন সার্চ ইঞ্জিনে বিভিন্ন তথ্য উৎপাদ সংগ্রহ করি, আমরা কি জানি এই সার্চ ইঞ্জিনের জনককে? নিশ্চয়ই অনেকে অবগত আছে এবং নো রেসপন্স নিয়ে দাঁড়িয়ে যাবে। এই সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে এলান। এটা যদিও বা এখানে বইয়ে নেই, বিন্টন জি কাক হচ্ছে ইন্টারনেটের জনক এবং সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে এলান অ্যামটাস। এলান অ্যামটাস, এগুলো আমাদের জানা দরকার, যেহেতু এগুলো পাঠ্য বইয়ে রয়েছে। আরও অনেকগুলো তথ্য শিক্ষার্থীদের জানা দরকার। আমরা যে এত বড় একটা গুগল সার্চ ইঞ্জিনে আমরা বিভিন্ন তথ্য বের করি, আমরা কি জানি আসলে এই গুগল সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা কে? যদিও বা এখানে পাঠ্য বইয়ে নেই, কিন্তু আমাদের তো জানা দরকার। এই গুগল সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে সার জে এম্বেরি ওয়েলি পেজ। আমি বিশেষ করে এই বিষয়গুলো আলোচনা করছি, এগুলো এটা কোনো সীমাবদ্ধ নেই। এগুলো একদম সিক্স থেকে একদম হায়ার এডুকেশনে যারা স্টাডি করছে তাদেরও প্রয়োজন আছে। এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার। দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা একটি ব্যাপক আলোচনা রয়েছে। আমরা যদিও বা সময় স্বল্পতার কারণে অল্প কিছু বিস্তারিত আলোচনা করব। এখানে পাঠ্য বইয়ে দেখতে পাচ্ছি কয়েকটি ঘটনা রয়েছে, দুটো ঘটনা রয়েছে, ঘটনা নম্বর 1 এবং ঘটনা 2। প্রথম ঘটনায় আছে যে সাকিবের বাবা একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং সেই অসুস্থতার খবর শুনে এবং বাস্তবে দেখে সাকিবের মা খুবই চিন্তিত, কী করা যায়। এই পর্যায়ে সে অনেক
লোকে খোঁজাখুঁজি করেছে এবং কোনো রেসপন্স পায়নি, কি করা যায় সেটা সামলানোর জন্য তৎক্ষণাৎ সাকিব ইন্টারনেট থেকে একটি অ্যাম্বুলেন্স হাসপাতালের খবর নিয়ে অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে সে সেই ব্যবস্থাটি সে করে ফেলেছে। দেখা যাচ্ছে দরজার সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। হঠাৎ সবাই আশ্চর্য হয়ে পড়েছে যে এই অ্যাম্বুলেন্স আসছে কোত্থেকে। তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারনেটের ব্যবহার করে সাকিব সে কাজটি করেছে, যেটা বড় একটা বিপদ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ায় তার বাবাকে রক্ষা করতে পেরেছে। তাহলে বোঝা যাচ্ছে এটি ইন্টারনেটের একটি সুফল বলা যায়। এরপরে ঘটনা দুই দেখা যাচ্ছে সুফিয়া এবং তার বাবা মাকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছে কোনো বেড়ানোর উদ্দেশ্যে। হঠাৎ একদিন ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে তারা খুবই চিন্তিত, অ্যাক্সিডেন্ট হয়েছে যে দুর্ঘটনার কারণে অনেক রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। এই রক্ত স্বল্পতার জন্য এখন তাৎক্ষণিক রক্ত কোথায় পাবে? তখন সে ইন্টারনেট ব্যবহার করে এখানে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে যে রক্তের প্রয়োজন, ও পজিটিভ হতে পারে, এ নেগেটিভ হতে পারে, বিভিন্ন রক্তের যে গ্রুপগুলো আছে একটি গ্রুপ যেটা খুবই প্রয়োজন ছিল সে রক্তের গ্রুপটি স্ট্যাটাস দিয়ে দিয়েছে। তাৎক্ষণিক সিঙ্গাপুরে অবস্থানরত বাঙালি যারা আছে তারা সুফিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এবং সেটি এই বিপদ থেকে রক্ষা করেছে। তাহলে বোঝা যাচ্ছে এই দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের যে ভূমিকা আছে সেটি অবশ্যই অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা আমাদের সবসময় কাজে লাগছে। আমরা বর্তমানে এই ইন্টারনেটের যুগে বসবাস করছি, আমরা ইন্টারনেটের এমন কোনো দিক নেই যেখানে আমরা ইন্টারনেটে প্রবেশ করছি না। শিক্ষা ক্ষেত্রে বলেন, চিকিৎসা ক্ষেত্রে বলেন, ব্যবসা বাণিজ্যে ব্যাংকে সব জায়গায় ইন্টারনেটের ব্যবহার এখন ছড়িয়ে পড়েছে। আমাদের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। শিক্ষা ক্ষেত্রে কোনো একটি বিষয় পড়তে 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 হঠাৎ একটা বিষয়ে সমস্যা হয়েছে, তখন এই ইন্টারনেটকে ব্যবহার করে সার্চ ইঞ্জিনের মধ্যে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে আমরা সেটা সমাধান করতে পারছি। হঠাৎ একটা বইয়ের প্রয়োজন পড়লো, আমরা সার্চ বারে গিয়ে একটা অ্যাড্রেস লিখে সেই বইগুলো আমরা ডাউনলোড করতে পারি এবং তৎক্ষণাৎ সেটি সমাধান করতে পারি। ঠিক এইভাবে আরো অনেক তথ্য শিক্ষাক্ষেত্রে হয়তো দেখা যাবে, বিনোদনের ক্ষেত্রেও এই ইন্টারনেট আমরা রীতিমতো ব্যবহার করছি। আমরা এখানে সার্চ বারের মধ্যে যদি www.amarnatak লিখি, তখন এন্টার কি চাপ দেওয়ার পরে বিভিন্ন ধরনের নাটকের নাম চলে আসবে। যেটা প্রয়োজন সেটা আমরা দেখতে পাচ্ছি, যখন তখন দেখতে পাচ্ছি, যখন তখন অন অফ করতে পারছি। ঠিক তদ্রুপ আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের পত্রিকা পড়ার যাদের অভ্যাস আছে, এখন আমরা আর বাজার থেকে হকারকে বলে আমরা পত্রিকা নিই না, এখন আমরা মোবাইলের মাধ্যমে সেই খবরাখবর রীতিমতো মিনিটে মিনিটে পড়ে নিচ্ছি। সেটা ওয়েব সার্চ বারে গিয়ে www.amardesh.com লেখার সাথে সাথে এখানে অসংখ্য পত্রিকা চলে আসবে। সেটা প্রথম আলো নিউজ টুডে, যা যা পত্রিকা আছে এখানে একের পর এক সব পত্রিকা শো হবে। আমাদের যেটা মন চায় আমরা সেই পত্রিকাটা পড়তে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে আরো অসংখ্য অসংখ্য আমরা
এসে ইন্টারনেট থেকে আমরা সুবিধা ভোগ করছি। চিকিৎসা ক্ষেত্রে আমাদের এমন কোনো দিন নেই যে হাসপাতালগুলোতে মুমূর্ষু অবস্থায় অসংখ্য রুগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই মুমূর্ষু রুগীকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এই কম্পিউটার বলেন, তারপর সিটি স্ক্যান, বিভিন্ন ধরনের ইসিজি, এই পরীক্ষাগুলো সবগুলো নিয়ন্ত্রণ করছে কম্পিউটারের মাধ্যমে। তাহলে সেগুলো তো তথ্য প্রযুক্তির একটি অংশ, এবং এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা তাৎক্ষণিক যে রুগীর যে সমস্যা হয়েছে সেই সমস্যা সমাধানের রিপোর্টগুলো আমরা দ্রুত পেয়ে যাচ্ছি, যার ফলে ডাক্তাররা সেই রিপোর্ট দেখে তাৎক্ষণিক রোগের চিকিৎসা করতে সক্ষম হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলি, আমরা ব্যবসার মধ্যে বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সবগুলো নিয়ন্ত্রণ করছে কম্পিউটারে। এই কম্পিউটারের মাধ্যমে যত হিসাব নিকাশ আছে সবগুলো হিসাব নিকাশ কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। কাকে বেতন দিবে, কত টাকা বেতন দিবে, কে কতদিন অ্যাবসেন্ট ছিল, কে কতদিন প্রেজেন্ট ছিল, সবগুলো নিয়ন্ত্রণ এই কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। তারপরে আমরা চিকিৎসা ক্ষেত্রে গেলাম, শিক্ষা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে এবং ব্যাংকিং সেক্টরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাইডের মধ্যে ব্যাংকিং খাত যেটা রয়েছে সবগুলো হিসাব নিকাশ নিয়ন্ত্রণ করছে, অর্থনীতি সব কিছু নিয়ন্ত্রণ করছে ব্যাংকে। সে ব্যাংকের মাধ্যমে আমরা যে কোনো মুহূর্তে যদি টাকার প্রয়োজন হয় আমরা এটিএমে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা এটিএম, এটা তোমরা 6 সেভেনে পড়ে আসছো, এটিএম এটা অটোমেটেড টেলার মেশিন, তোমরা জানো। অটোমেটেড টেলার মেশিন এটা একটি স্বয়ংক্রিয় যন্ত্র যেটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন হয়েছে আমরা ওখান থেকে টাকাগুলো উত্তোলন করতে পারছি। যদিও বা এটিএম এর মধ্যে কত টাকা তোলা যায় সেটার একটা লিমিট আছে, কিন্তু 24 ঘন্টা তো রাত 12টায় তো ব্যাংক খোলা থাকে না। তাহলে এই এটিএম এর মাধ্যমে আমরা যখন তখন প্রয়োজনে আমরা এটিএম থেকে টাকাগুলো উত্তোলন করতে পারছি। আরেকটি বিষয় এখানে জানা দরকার, সেটি হচ্ছে আমরা সার্চ বারের মধ্যে গিয়ে অসংখ্য ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলো ব্যবহার করে আমরা যে কোনো কিছু ডাউনলোড করে সেটা সমস্যার সমাধান করতে পারি। এই সার্চ বারে যে www. আছে, আমাদের সেই সংক্ষিপ্ত রূপটি সম্পর্কেও জানা দরকার। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www.worldwideweb। তাহলে আমাদের এই যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো জানা খুবই প্রয়োজন। আমরা যারা এখন এই ফেসবুক ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, ইমো ব্যবহার করছি, আমরা আসলে কোনটা কোন সাইট এখনো আমরা নিশ্চিত নই। আমাদের শিক্ষার্থীরা, তোমরা কি জানো সামাজিক নেটওয়ার্কিং কোনগুলো নেটওয়ার্ক সাইট? সামাজিক নেটওয়ার্ক সাইটের মধ্যে রয়েছে বইয়ের মধ্যে আসলে এত কিছু বিস্তারিত নেই, তারপরও আমাদের কিছু জিনিস জানা দরকার, বিষয় জানা দরকার। সামাজিক নেটওয়ার্কিং সাইট, আমরা ফেসবুক ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, অসংখ্য এখানে যেগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে সেটি আমরা আসলে জানি। যে সবগুলো জনপ্রিয় সাইট, যেগুলো সামাজিক সাইট, আমরা সবসময় রীতিমতো ফেসবুকে বিভিন্ন খবরাখবর আদান প্রদান করছি। আসলে সময় সভ্যতা আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা, এটা আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আমরা এই ইন্টারনেট ব্যবহার করে আমাদের রীতিমতো সমস্যার সমাধান হচ্ছে। আর বিশেষ কিছু বলবো না, আমরা এই পার্টে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।